السلام عليكم ورحمة الله وبركاته. এজেড আবুল, এজেড আবুল আপনাকে যুক্ত করা হয়েছে, আজাতুল 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 আজাতুল, আচ্ছা আচ্ছা আচ্ছা, সরি, ঠিক আছে, বলুন। জি, আমার প্রশ্নটা খুব সহজ আর সিম্পল, আপনি দয়া করে এমন ভাবে বলবেন না যে এটা আমার কথা, এটা আমার কথা না, আমি সঠিক রেফারেন্সটাও জানি না, কিন্তু এটা আমি অনেক জায়গায় শুনছি। তাহলে যে আপনারা সবসময় একটা কথা বলেন যে নবীজি আয়েশাকে বিয়ে করেছে তো কম বয়সে, সেজন্য তিনি শিশুকামী, এই ধরনের কথা বলেন, তো এটার বিপরীতে আমি যে যুক্তিগুলো শুনেছি আপনারা নিশ্চয়ই শুনেছেন, জাস্ট আমি জানতে চাচ্ছি যে ওই সময়, মানে আমি তিনটা যুক্তি শুনি। প্রথম কথা, ওই সময় এটা স্বাভাবিক বয়স ছিল, এরকম আরো অনেকেই করতো, ওই সময় মেয়েরা এরকম সময় পরিপক্কতা পেত। ওয়েট 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 ওয়েট, সেই সময় কোনটা স্বাভাবিক বিষয় ছিল একটু স্পেসিফাই করতে হবে, কারণ সেই সময় এমন হতে পারে যে সেই সময় আপনি আসলে কি বলতে চাচ্ছেন সেটা আমি বোঝার জন্য জিজ্ঞেস করছি। মনে করেন সেই সময় 7 বছরের একটা ছেলের সাথে 5 বছরের একটা মেয়ের বিয়ে দিয়ে দেয়া হলো, এই জিনিসটা স্বাভাবিক ছিল এটা আপনি বলতে চাচ্ছেন, নাকি আপনি বলতে চাচ্ছেন যে 60 বছরের বুড়ার সাথে 5 বছরের একটা মেয়ে বাচ্চার বিয়ে দিয়ে দেওয়া হলো, এই জিনিসটা স্বাভাবিক ছিল? বাল্য বিবাহ কিন্তু কয়েক রকমের হতে পারে। হ্যাঁ, এক ধরনের বাল্য বিবাহ হচ্ছে কি, দুইটাই বাচ্চা, দুইটাই বাল্য, ঠিক আছে, দুইটাই বাল্যকে বিয়ে দিয়ে দিল, ওরা এমন বা কি বা করবো, এটাতে এমন কোনো বড় ক্রাইম হয় না ওইখানে। হ্যাঁ, ওইখানে এমন কোনো বড় দুর্ঘটনা ঘটে না, দুজনই বাচ্চা, দুজনই খেলাধুলা করলো, খেলাধুলা করে মানে একটু বড় টড়ো, দুজনই একসাথে বড় টড়ো হইলো, তারপর দুজন দুজনকে মানে চিনলো জানলো, তারপর তারা যদি প্রায় একটু বড় টড়ো হয় তারপর তারা সেক্স টেক্স করলো। এটা নিয়ে তো ভাই আমরা তো এগুলো নিয়ে এত, এটাও অবশ্যই বন্ধ করা উচিত, দুইটা বাচ্চাকে বিয়ে দেওয়া একসাথে এটাও বন্ধ করা উচিত, এটা উচিত না, কিন্তু এটা নিয়ে আমি আমি আসলে এত মানে ইয়া না, চিন্তিত না। দুইটা বাচ্চা বিয়ে করছে কি করছে না করছে এটা নিয়ে আমি এত চিন্তিত না, কিন্তু একটা বুইড়া বেটা যে হচ্ছে গিয়ে 54-55 বছর বয়স, সে হচ্ছে গিয়ে একটা মানে 7-8 বছরের মেয়ের সাথে সেক্স করতেছে, এই জিনিসটা তো এই জিনিসটা তো ভয়ঙ্কর ব্যাপার। এখন আপনি কি বলতে চাচ্ছেন যে এই যে বুইড়া বেটা একটা কম বয়সী মেয়েকে বিয়ে করতেছে, এই জিনিসটা স্বাভাবিক বিষয় ছিল, নাকি আপনি বলতে চাচ্ছেন বাল্য বিবাহ যে দুইজনই বাল্য এইটা স্বাভাবিক বিষয় ছিল, কোনটা বলতে চাচ্ছেন? আমি যেটা শুনেছি তাহলে তো ওই সময় ছোট মেয়েদের বিয়ে হতো বয়স্ক লোকদের সাথে, ইংল্যান্ডের রানী ইসাবেলারও নাকি তাই হয়েছিল, এরকম তো ওই সময় কালটা এমন ছিল যে মেয়েদের নাকি পরিপক্কতা চলে আসতো। ইংল্যান্ডের রানী কত বছর বয়সী পুরুষের সাথে বিয়ে হয়েছিল? 12, ইসাবেলা। মানে কার বয়স 12 ছিল সে সময়? রানী ইসাবেলার বয়স। আর পুরুষটার বয়স কত ছিল? সেটা জানি না, হয়তো বড় বয়স হয়েছিল, এটা আমার কথা না ভাই, আমি আমি শুনেছি এটা, একটা বড় বয়স কত বছর এটা এটা ঠিক ছিল না, তাহলে তো আপনি তো এটা জেনে আসতে হবে। আমি আপনাকে যেটা জিজ্ঞেস করতেছি যে দুইজনই বাল্য সেটা স্বাভাবিক ছিল, নাকি বয়সের পার্থক্য, এত বিরাট বয়সের পার্থক্য এইটা সেই সময় স্বাভাবিক ছিল, কোনটা স্বাভাবিক ছিল সেই সময়? আর এখন আমার কথা না তো এই জন্য আমি বলতে পারছি না, যিনি বলেছেন তিনি হয়তো ওরকম, কিন্তু তাহলে আমি আপনাকে দলিল দেখাচ্ছি যে এই জিনিসটা নবী মোহাম্মদ নিজে পর্যন্ত একসেপ্ট করে নাই, তার নিজের মেয়ের বেলায়, তার নিজের মেয়ের বেলায় যখন জিনিসটা আসছে তখন সে জিনিসটাকে একসেপ্ট করেন নাই, এই জিনিসটা এখন আমি আপনাকে দলিল সহ দেখাচ্ছি। দেখেন এই এই হাদিসটা আমি অনেকবার দেখিয়েছি, হাদিসটার মধ্যে বলা হচ্ছে, ভাই আপনি একটু পড়েন তো হাদিসটা শুরু থেকে একদম, নাসাই শরীফের হাদিসটা, হুসাইন ইবনে হুরায়রা হুরায়সা আব্দুল্লাহ বিন বুতাইদা তার পিতার সূত্রে বর্ণনা করেন, আবু বকর এবং উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহু বিয়ের পয় কম্পাটার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন সে তো অল্প বয়স্ক, এরপর আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রস্তাব করলে তার সাথে বিবাহ দিলেন, যখন প্রস্তাব আসে তখন কত বয়স ছিল? যখন প্রস্তাব আসে সেই সময়টাতে ফাতিমার বয়স ছিল 14 বছর এবং আবু বকর হচ্ছে নবী মোহাম্মদের 2 বছরের বড় বা 2 বছরের ছোট, কিছু একটা, দুই থেকে মানে একদম প্রায় সমবয়সী, দুজন বাল্য বন্ধু ছিল একদম সমবয়সী, আর ওমর ছিল মোহাম্মদের থেকে একটু ছোট, কিন্তু আবু বকর ছিল মোহাম্মদের একদম সমবয়সী। তো 14 বছরের নিজের 14 বছরের মেয়ের সাথে সে তার সমবয়সী আবু বকরের বিয়ে দিতে অস্বীকার করে, এমনকি নিজের থেকে বয়স অনেক ছোট ওমরের সাথে বিয়ে দিতে অস্বীকার করে, কিন্তু আলী সেই সময় ছিল নিজেও ছিল 25 বছরের যুবক, মানে তার আলীর বয়স কত ছিল এই মুহূর্তে আমার একদম এক্সাক্টলি খেয়াল নেই, কিন্তু তার বয়স হবে 24-25 এরকম একটা বয়স হবে তার। সেই সময়ে সে আবু বকর এবং ওমরের প্রস্তাব প্রত্যাখ্যান করে এবং প্রত্যাখ্যান করার সময় সে বলে, ভাই কি কথাটা সে বলে প্রত্যাখ্যান করেছিল জোরে পড়েন তো, সে তো অল্প বয়স্ক, এই কথাটার মানে কি? তো মানে হলো যে উনি ভাবছেন 14 বছর বয়স্ক তার মেয়ে, সে ছোট আলীর জন্য, মানে সে তো নিজে 6 বছরের মেয়ে বিয়ে করছে, কিন্তু 14 বছরের তার নিজের মেয়ে 14 বছর সে বিয়ে দিতে চাচ্ছে না, বলতে অল্প বয়স্ক, এই কথাটার মানে কি ভাই?
এইখানে আরেকটা লজিক আছে। না না, সেটা কি তার মেয়েটা অল্প বয়স্ক দেখে এই কারণে বিয়ে দিতে চাচ্ছে না, নাকি নাকি ওই যে ওমর এবং আবু বকর তারা দুইজনই অনেক মানে বয়সী, তার মেয়েটা তাদের তুলনায় অনেক ছোট এই কারণে বিয়ে দিতে চাচ্ছে না? এটা কোনটা তুলনায় অনেক ছোট সম্ভবত সেজন্য, কারণ মানে আলীর বয়স কম ছিল। মানে আপনি যে মানে যুক্তিটা নিয়ে আসলেন যে সেই সময় এই জিনিসটা স্বাভাবিক ছিল, যে সেটা যদি এরকম হয় যে একটা অনেক বুড়া বেটা একটা ছোট মেয়েকে বিয়ে করতে চায়, এই জিনিসটা যদি সেই সময় স্বাভাবিক থেকে থাকে তাহলে নবী মোহাম্মদ নিজেই তো এটা করে নাই, নিজেই তো তার নিজের মেয়েকে এত বুড়া বেটার সাথে বিয়ে দেয় নাই। এমন তো হতে পারতো যে ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা চান নাই ওই দুজনের সাথে, কিন্তু আলীকে চাইছে। না, তাহলে তো ফাতিমা বলতো যে এই বুড়াকে আমি বিয়ে করবো না, এত বুড়াকে আমি বিয়ে করবো না, এটা তো ফাতিমা বলতো। এখানে নবী বলছে, সে তো অল্প বয়স্ক। এই কথাটা আসলে সেটা নাই, আমি বললাম যে হয়তো হতে পারে ওটাই। না না, আপনি তো নিজে নিজে বানায় বানায় হিস্ট্রি তৈরি করতে পারেন না তো ভাই, আপনার দলিল লাগবে না? আচ্ছা, এখানে আরেকটা লজিক আছে যে যদি মানে আয়েশা রাদিয়াল্লাহু তাআলাকে বিয়ে না করতো, লজিকের সাথে তো আপনার একটা দলিলও লাগবে তাই না? জি, মানে আমি বলছি যে যদি আয়েশাকে বিয়ে না করতেন মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তাহলে তো অনেক হাদিস জানা যেত না। ওই সময় খুবই ব্রিলিয়ান ছিলেন তিনি, এবং তিনি সেটা রেকর্ড করতে পারতেন। আমরা পরে কথা বলবো, সেই যুক্তি নিয়ে পরে কথা বলবো, আগে এই পয়েন্টটা শেষ হোক। যে আপনি যে এই পয়েন্টটা উত্থাপন করেছেন যে সেই সময় বাল্য বিবাহ হতো, বাল্য বিবাহ বলতে আমি দুইটা জিনিস আপনাকে বলেছি, জিজ্ঞেস করেছি, একটা হচ্ছে দুইজনই বাল্য, আর একটা হচ্ছে অনেক পার্থক্য বয়সের অনেক পার্থক্যে সেই বিয়েটা, সেই বিয়েটা বাল্য বিবাহ। এখন আমি দেখিয়েছি আপনাকে যে এই যে এত বয়সের পার্থক্য যে বাল্য বিবাহটা, সেইটা নবী মোহাম্মদ নিজে পর্যন্ত নিজের মেয়ের বেলায় সেটা একসেপ্ট করেন নাই, কিন্তু নিজে আবার ওই কামটা করছে, কিন্তু নিজের মেয়ের বেলায় কিন্তু সে জাতে মাতাল তাহলে ছিল ঠিক, ঠিক আছে, নিজের মেয়ের বেলায় সেই কামটা হইতে দেয়, এটা ঘটনা করতে সে নিজে বুঝছে আমার মেয়েকে বুড়া বুড়া খাটাসের সাথে বিয়ে দিবো না, বুড়া এত এত বুড়া কি করবে না না করবে, আমার বাচ্চা মেয়েটাকে কি না কি না করবে, যে কোনো পিতাই এটা ভাববে, কিন্তু সে নিজে আবার আবু বকরের রাজি করায় তার ছোট মেয়েটারে বাচ্চা মেয়েটারে বিয়ে করছে। আচ্ছা, এই ঘটনাটা পুরোটা আমরা আমরা বই থেকেও দেখি সরাসরি, যে সরাসরি বই থেকে বইতে হাদিস, এই ঘটনাটার একটা বর্ণনাও আছে, এই ঘটনাটার বর্ণনাটা আমি আপনাকে দেখাতে পারবো, যে সেই সময় যে গেল, এই যে দেখেন, না এটা না, আচ্ছা এই ঘটনাটার বর্ণনাটা আমার কাছে আছে, বোধহয় এলাকাটার ভিতরে আমি দিই নি এখনো। এই ঘটনাটার বর্ণনাটা যে যে আবু বকর এবং ওমর যে প্রস্তাবনাটা দিল তখন সে খেপে গেছিল। হ্যাঁ, এই সিরাত গ্রন্থে এই জিনিসটা আসছে, অনেকগুলো দলিল আছে আমার কাছে, সেটা এই মুহূর্তে আমি দেখাতে পারছি না, এই এলাকাটার ভিতরে আমি দিয়েছিলাম কিন্তু এখন দেখতে পাচ্ছি না সেটা কোথায় গেল, বুঝতে পারছি না। সেই সময় নবী মোহাম্মদ রীতিমতো খেপে গেছিল যে এত বুইড়া বেটা কেন তার ছোট মেয়ে বিয়ে করার প্রস্তাব দিচ্ছে। হ্যাঁ, সে একটু রেগে গেছিল। হ্যাঁ, ওমর এবং আবু বকর ভয়ে ঘরের থেকে বের হয়ে গেছিল, মোহাম্মদের চেহারা দেখে ভয়ে ঘরের থেকে বের হয়ে গেছিল, ঠিক আছে। তার মানে হচ্ছে সেই সময় যে আপনি বললেন সেই সময় এটা খুবই স্বাভাবিক বিষয় ছিল, আপনি যেটা বলতেছেন সেটা সহিহ হাদিস যে রেগে ছিল। আমি বলেছি সিরাত গ্রন্থে, অনেকগুলো সিরাত গ্রন্থে এই দলিলগুলো এসছে, অনেকগুলো এগুলো কি বিশ্বাসযোগ্য? অবশ্যই বিশ্বাসযোগ্য, বিশ্বাসযোগ্য না কেন, বিশ্বাসযোগ্য না কেন? না মানে আমরা তো সবসময় শুনি যে কোরআন হাদিস ইজ মাকিয়াস, এর বাইরে কোনো কিছু আমলে না নিতে খুব একটা, তো সিরাত গ্রন্থগুলো তো হাদিস না। এগুলো এগুলো হচ্ছে যে মুমিনরা ইয়া তানা পেঁচাবার জন্য বলে এবং এই মানে গোপন করার জন্য বলে, সবকিছু তো আর লিখা রাখা হয়নি, সব ঘটনা তো একেবারে নবী কোন সময় টয়লেটে গেল, কোন সময় বিবির সাথে কি করলো, প্রত্যেকটা জিনিস তার লিখিত থাকবে না তাই না, প্রত্যেকটা জিনিস তার বর্ণনা বর্ণনাকারীও থাকবে না। এরকম তো অনেক ঘটনা নিশ্চয়ই আছে যে জিনিসগুলোর কোনো বর্ণনাকারী নাই, হয়তো একজন মাত্র দেখছে অথবা ওই আরেক আরেকজনের কাছ থেকে শুনছে, এই এই বর্ণনাগুলো তো অনেকগুলোই তো সঠিক বর্ণনা, কিন্তু যদিও এটা চেইনে গণ্ডগোল থাকার কারণে এইগুলাকে সহি বর্ণনা হিসেবে গণ্য করা হয় না, কিন্তু ঘটনা তো অনেকগুলাই সত্য। যেটাই হোক, আপনাকে যেটা বলছি যে এই যে যুক্তিটা, এই যুক্তিটা তো এখানে থাকতেছে না, এখানে এখানে আর খাটলো না তো। তাহলে এখানে তো দেখা যাচ্ছে যে নবী মোহাম্মদ নিজেই এই জিনিসটা অ্যাকসেপ্ট করে নাই, তার বাচ্চা মেয়েকে বুড়া বেটার সাথে বিয়ে দিবে এটা নিজেই অ্যাকসেপ্ট করেনি তাই না? তাহলে ঠিক আছে, আমি এটা মেনে নিলাম, কিন্তু আপনি ওইটার ব্যাপারে কি বলবেন? দ্বিতীয় পয়েন্টে জানি বা তাহলে, দ্বিতীয় পয়েন্ট আগে বলেছিলাম, ওনার যে হাদিস গুলো আছে যেগুলো আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করতে পেরেছেন, যেটা আমি শুনেছি অন্য কেউ পারতেন না, কারণ তিনি খুব ব্রিলিয়ান ছিলেন, তিনি খুবই সবসময় তার সাথে থাকতেন। কেন পারতেন না কেন, কেন পারতেন না কেন, মানে মানে না পারার কারণ কি? আল্লাহ যাকে মানে স্মৃতিশক্তি দিবে সে স্মৃতিশক্তির অধিকারী হবে, মানে এটা তো মানে বাচ্চা মেয়ে বিয়ে করে মানে তাকে মনে রাখতে হবে, এটা কেমন, এটা আবার কেমন যুক্তি হলো ভাই? নবী মোহাম্মদ এসেকে আমরকে
একটা মানে ইয়া দিছিল আমাকে, মানে আবু হুরায়রাকে একটা চাদর দিছিল, সেই চাদর দিয়ে বলছিল এই চাদরটা গায়ে দিয়ে রাখলে তুমি তোমার স্মৃতিশক্তি অনেক বেড়ে যাবে। আবু হুরায়রা এসে বলতেছে একদিন যে আমি হা মনে রাখতে পারি না, হাদিস আমি মনে রাখতে পারি না, আমি কি করবো। তারপর একটা চাদর দিচ্ছে তাকে, বলছে এই চাদরটা তুমি জড়ায় রাখবা এটা দিয়ে। আচ্ছা আমি আপনাকে ওই হাদিসটা দেখাচ্ছি যে চাদরটা হ্যাঁ তো নবী মোহাম্মদ তো যদি এরকম চাদর টাদর দিয়ে যদি স্মৃতিশক্তি বাড়াই দিতে পারে তাহলে কেন মানে আয়েশারে বিয়ে করে এই কাম করতে হবে তার? সে তো একটা চাদর দিত, আরেকজন বলতো এই যে না তুই একটা চাদর চাদর নিয়ে যা, চাদর দিয়ে মানে ইয়া করলেই সে মানে মানে তার স্মৃতিশক্তি বাড়াই দিত। তারপরে সে বড় বড় করে হাদিস বলতো, এইগুলো কোনো কথা ভাই? এই যে আবু হুরায়রা হচ্ছে সবচেয়ে বেশি হাদিস বর্ণনাকারীদের মধ্যে একজন, তাই না? এই যে দেখেন আমি আপনাকে দেখাচ্ছি, আচ্ছা এই হাদিসটা কই গেল, আর আপনি পারলে আপনার ওই লেখাটায় সিরাতের ওই কথাটা আবার যুক্ত করেন, ওটা পড়া দরকার। আচ্ছা এই যে পাইছি। কি ভাই আপনার এই শেষ কথাটা আমি শুনি নাই, আমি কথাটা একটু আবার বললেন, আগে আমি রেফারেন্সটা একটু দেখাই নি, বিশেষ কথা কি বলেন সেটা আমি শুনি নাই ওইদিকে মনোযোগ দিতে গিয়ে। এই যে দেখেন বুখারী শরীফের ইলম বা জ্ঞান অধ্যায়ের ভিতরে 120 নম্বর হাদিস, এখানে দেখেন আবু হুরায়রা থেকে বর্ণিত, তিনি বলেন আমি বললাম ইয়া রাসূলুল্লাহ আমি আপনার কাছ থেকে বহু হাদিস শুনি কিন্তু ভুলে যাই। হ্যাঁ তিনি বললেন তোমার চাদর খুলে ধরো, আমি খুলে ধরলাম। তিনি দুহাত অঞ্জলি করে তাতে কিছু ঢেলে দেওয়ার মতো করে বললেন এটা তোমার বুকের সাথে লাগিয়ে ধরো, মানে ওই যে যে আবু হুরায়রার যে চাদরটা সেই চাদরটা আমার বুকের সাথে লাগিয়ে ধরো। আমি তা বুকের সাথে লাগালাম, এরপর আমি আর কিছুই ভুলিনি। দেখতে পাচ্ছেন ভাই? তার তার মানে কি কাজ করেছে জিনিসটা, চাদরটা কাজ করেছে তো তাহলে? কাজ মানে ইসলামের বিধান অনুসারে কাজ করেছে, আমি জানি না ভাই এটা কাজ করছে না করছে আমি জানি না ভাই, কিন্তু ইসলামে যেহেতু এটা সহিহ হাদিস একটা, সহিহ হাদিসের বর্ণনা একটা, ইসলাম অনুসারে এটা কাজ করছে এবং আবু হুরায়রা এরপরে আর কোনো হাদিস বলে নেই নাকি ভাই? জি নাকি ভাই? তাহলে আবু মানে মোহাম্মদ ওই চাদরের ভিতরে কিছু টুকটাক করে দিল আর সে এমন মানে স্মৃতিশক্তি বেড়ে গেল বেটার যে আর সে আর হাদিস হাদিস ভুলতো না নাকি? এই জিনিসটা তো আমরা সহিহ হাদিস থেকে পাইলাম যে মোহাম্মদের এরকম পাওয়ার আসিল, কিছু একটা টুকটাক করে দিতে পারতো সে নাকি? জি আচ্ছা তাহলে আমরা দেখতে পাইলাম যে নবী মোহাম্মদ চাইলেই একজনের স্মৃতিশক্তি মানে ভয়ঙ্কর স্মৃতিশক্তি দিয়ে ফেলতে পারত, নবী আল্লাহর কুদরতে সে একজনের ভয়ঙ্কর স্মৃতিশক্তি দিয়ে ফেলতে পারত। এইটা আপনার কাছে কেন মনে হচ্ছে যে একটা বাচ্চা ধর্ষণ কইরা এই কাজটা তার করতে হবে কেন? এই জিনিসটা তো ভাই আমি বুঝলাম না, মানে একটা বাচ্চা মেয়েকে বিয়ে কইরা তাকে হাদিস শিখাই যেতে হবে, সে যে কোনো মানুষকে এইভাবে মানে তার এক বউকে মানে মনে করেন সাউদা বুড়ি মহিলা তাকে একটা চাদর দিয়ে দিত, ওই চাদর পয়রা এমন টকাটক টকাটক হাদিস বর্ণনা করতো, সে ঠকাটক ঠকাটক সে হাদিস বর্ণনা করতে থাকতো। এ আচ্ছা উনি তো চলে গেলেন, দেখেন এই যুক্তি তো আমি বুঝলাম না, মানে এটা কি যুক্তি? মানে আল্লাহ নবী এত ক্ষমতা এত পাওয়ার, এটা একটা বাচ্চা মেয়েকে বিয়ে করে বাচ্চা মেয়েকে ধর্ষণ করে এই এই কাম করতে হবে কেন ভাই? এটা তো এটা তো কোনো লজিক আসে না। নবী মোহাম্মদের এত পাওয়ার যে চাদরের উপরে কিছু দিয়া দেয় আর ওই বাড়ায় স্মৃতিশক্তি বেড়ে যায়। হ্যাঁ মনে করেন নবী মোহাম্মদ ঈশ্বরে দিয়ে দিল, মানে আরেক বউ বিবিরে দিয়ে দিল, সাফিয়ারে দিয়ে দিল একটা চাদর, হাফসারে দিয়ে দিল একটা চাদর, এই লা তুই দুইটা তিনটা চাদর লা তুই, হ্যাঁ তুই তিন চারটা চাদর লা যা, তুই তোর স্মৃতিশক্তি এখন তিন গুণ বেড়ে গেল। আবু হুরায়রা যত বাড়ছে তার থেকে তিন গুণ বেড়ে গেল আরো স্মৃতিশক্তি, হাতে মারে দিয়ে দিত। তারপরে আরো কতগুলা বিবি ছিল সেগুলো দিয়ে দিত, যা তো তারা প্রত্যেকে পাঁচটা করে চাদর লয়ে যায়, পাঁচ চাদর এক চাদরে যদি আবু হুরায়রার মতো মানে হাজার হাজার হাদিস বর্ণনা করতে পারে তাহলে মনে করেন পাঁচ চাদরে তো মনে করেন লাখ লাখ হাদিস বর্ণনা করতে পারবে ওই লোকেরা, তাই না? এখন ওই চাদর দিয়ে দিয়ে দিত, তারপরে ওই বিবিরা সবাই ঘর ঘর করে হাদিস শিখাই যাইতো, পরে মানে পরে অন্য যারা আছে তাদেরকে হাদিস শিখাই যেত। বাচ্চা মেয়ে ধর্ষণ করে হাদিস শিখাইতে হবে এইটা কেমন কথা ভাই? হাদিস শিখানোর জন্য কি বিয়া করছিল? মানে তুই হাদিস শিখাইতো বাচ্চা মেয়েকে 9 বছর বয়সে সহবত করছে কেন? মানে যে মেয়ের এখন পর্যন্ত পিরিয়ড হয় নাই সেই মেয়ের সাথে সহবত করছে কেন? এটা এটা কেমন কথা ভাই? মানে হাদিস শিখাইতে হবে এটা যদি তার উদ্দেশ্য থাকতো যে হাদিস শিখাইতে হবে তাহলে সহবত করছে কেন 9 বছর বয়সে? মানে এবং এমন সহবতের সহবত করতো মানে পিরিয়ড হওয়া অবস্থাতেও, আয়েশার পিরিয়ড থাকা অবস্থাতেও মোহাম্মদের মোহাম্মদ ঘষাঘষি করতো, হ্যাঁ রানের চিপা চাপে ঘষাঘষি করতো জিনিস দিয়া। এইগুলা তো বর্ণনা সব সহি হাদিসে আছে, এগুলো বললে তো ভাই বমি আসে। একটা বাচ্চা মেয়ে একটা শিশু 9-10 বছরের একটা বাচ্চা মেয়ে বাচ্চা মেয়ের সাথে 54 বছরের বুড়া, এগুলা কি ভাই? এগুলা মানে কেমন কথা? এগুলা মানে এগুলা ধর্মের বিধান,
এগুলা তো মানে কল্পনা করা যায় না।